Hi guys, আজকে তোমাদেরকে নিয়ে যাব সুলতানদের আম কালেকশন দেখতে। খুবই ভালো লাগছে এগুলো দেখতে এন্ড স্পেশালি ধরুন কত পুরনো দিনের এই জিনিসগুলো বাট এরা এত সুন্দরভাবে মেইনটেইন করে যত্ন করে রেখেছে which is unbelievable. এত সুন্দর তরোয়াল ধরেন কোন জামানার সুলতানরা অটোমান এম্পায়ার সুলতানের এগুলো ইউজ করেছে আর কেমন ধরনের বন্দুকগুলো দেখেন এগুলো পুরো গোল্ড দিয়ে হাতে কারুকার্য করা খুব ক্লোজ আপ তো যেতে পারবো না সামনে কাঁচ আছে যতটা পারছি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি খালি চোখে আমি দেখছি রিয়েলি দ্য গ্লেজ এত চকচক করছে ওই মাঝখানের রেড বন্দুকটা দেখো ওটা আমার সব থেকে ভালো লাগলো মানে এখন যেগুলো রেজিন আর্ট করেন আমার মনে হয় ওটা তখনকার দিনের রেজিন আর্ট আর এই যে দেখছো একেবারে হ্যান্ড কার্ভড গোল্ড দিয়ে তৈরি আর এগুলো পাউচেস যুদ্ধের সময় রাজারা এগুলো কোমরে পাউচের মতো ইউজ করত এগুলো হলো হাতিকে পরানো হতো শিল্ড ভ্যারাইটিজ অফ আর্মরিজ বিভিন্ন ধরনের পিস্তল বন্দুক তলোয়ার এইটা দেখো কত সুন্দর সেলফ ওয়ার্ক করা রয়েছে কাছ থেকে দেখলে আরও ভালো লাগবে অত ডিটেইলড ভিডিও আমি করতে পারিনি কত ধরনের উইপন ইউজ হতো না আগেকার দিনে যুদ্ধের সময় দেখো আধেকে তো নামই আমি জানি না কিন্তু দেখে কেমন মানে অদ্ভুত লাগছে আর এত বড় সোর্ড কে ইউজ করতো রে ভাই এত শক্তিও তো লাগবে না তারা কত তাকাবারও ছিল বলো যাই হোক এই সেকশনটা ঘুরে তো আমার খুব ভালো লাগলো এরপরে আমরা এগিয়ে চলেছি হোলি রেলিক্সের দিকে ওখানে অনেক কিছু দেখার মতো আছে সেটা অবশ্যই তোমরা কিন্তু দেখো ওখানে আমাদের নবী সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো বাটি বাড়ির প্লাস্টার অনেক কিছু আছে এবং ওগুলো ক্যামেরা করা অ্যালাউ নয় বাট লাকিলি আমি করে ফেলেছি আর এটা হলো টার্কিশ হামাম আগেকার দিনে রাজা রাজদের সুলতানদের হামাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো